আলোচ্য বিষয় এক শালক সংশ্লেষণের হার, দুই আলোক শোষণ বা ফটোরেসপিরেশন, তিন লিমিটিং ফ্যাক্টর বা সীমা নির্ধারণকারী প্রভাবক। শালক সংশ্লেষণের হার বা ফটোসিনথেটিক কোশেন্ট, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইড এর অনুপাতকে শালক সংশ্লেষণের হার বা পিকিউ বলে। শালক সংশ্লেষণে নির্গত অক্সিজেন এর পরিমাণ বেশি হলে শালক সংশ্লেষণের হার বৃদ্ধি পায় এবং নির্গত অক্সিজেন এর পরিমাণ কম হলে শালক সংশ্লেষণের হার কমে যায়। পিকিউ বা ফটোসিনথেটিক কোশেন্ট সমান নির্গত অক্সিজেনের পরিমাণ বাই গৃহীত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। আলোক শোষণ বা ফটোরেসপিরেশন, ফটো অর্থ আলো, রেসপিরেশন অর্থ শ্বসন। ফটোরেসপিরেশন শব্দের অর্থ হল আলোক শোষণ। আলোর উপস্থিতিতে যে শ্বসন ঘটে তাকে আলোক শোষণ বা ফটোরেসপিরেশন বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদে আলোর উপস্থিতিতে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তাকে ফটোরেসপিরেশন বা আলোক শোষণ বলে। উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট, পার অক্সিজোম এবং মাইটোকন্ড্রিয়ায় আলোক শোষণ ঘটে। পরিবেশে তীব্র আলো এবং উচ্চ তাপমাত্রা থাকলে পানি সংরক্ষণের জন্য পাতার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে পাতায় কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে না। এ কারণে রাইবুলোজ বিসফসফেট অক্সিজেনের সাথে বিক্রিয়া করে গ্লাইকোলেট উৎপন্ন করে। গ্লাইকোলেট কোষের পার অক্সিজেনে প্রবেশ করে এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিছু দ্রব্য উৎপন্ন করে। এই দ্রব্যগুলো মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তবে বান্ডলশীত কোষে পর্যাপ্ত কার্বন ডাইঅক্সাইড থাকায় আলোক শোষণ ঘটে না। ফটোরেসপিরেশন সি3 উদ্ভিদের শালক সংশ্লেষণ হার 25% পর্যন্ত কমাতে পারে। ফটোরেসপিরেশন কোথায় ঘটে? উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট, পার অক্সিজোম, মাইটোকন্ড্রিয়ায় ফটোরেসপিরেশন ঘটে। ফটোরেসপিরেশন কেন ঘটে? পরিবেশে আলোর তীব্রতা ও উচ্চ তাপমাত্রা থাকলে পানি সংরক্ষণের জন্য পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং ফটোরেসপিরেশন ঘটে। ফটোরেসপিরেশন কিভাবে ঘটে? পরিবেশে তীব্র আলো ও উচ্চ তাপমাত্রা থাকলে পানি সংরক্ষণের জন্য পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে পাতায় কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে না। পাতায় কার্বন ডাইঅক্সাইড প্রবেশ না করলে রাইবুলোজ বিসফসফেট অক্সিজেনের সাথে বিক্রিয়া করে গ্লাইকোলেট উৎপন্ন করে। গ্লাইকোলেট কোষের পার অক্সিজেনে প্রবেশ করে এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিছু দ্রব্য উৎপন্ন করে। এই দ্রব্যগুলো মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়াটাই হলো ফটোরেসপিরেশন। আলোক শোষণ বা ফটোরেসপিরেশন এর ক্ষতিকর দিক: এক, সবুজ উদ্ভিদে আলোর উপস্থিতিতে শোষণ ঘটে এবং অক্সিজেন গৃহীত হয়। আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদে শালক সংশ্লেষণ ঘটার কথা এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ও অক্সিজেন ত্যাগ করার কথা, কিন্তু আলোর উপস্থিতিতে শোষণ ঘটে, অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। দুই, সবুজ উদ্ভিদে আলোর উপস্থিতিতে শোষণ ঘটে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, এটি একটি ক্ষতিকর দিক। তিন, সবুজ উদ্ভিদে আলোর উপস্থিতিতে শর্করা উৎপন্ন হয় না। আলোর উপস্থিতিতে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু শোষণ ঘটার কারণে শর্করা উৎপন্ন হয় না। চার, সবুজ উদ্ভিদে আলোর উপস্থিতিতে শর্করা শোষণিক বস্তু হিসেবে ব্যবহার হয়। রাতের বেলা শর্করা শোষণিক বস্তু হিসেবে ব্যবহার হওয়ার কথা ছিল, কিন্তু দিনের বেলায় শোষণিক বস্তু হিসেবে ব্যবহার হয়। পাঁচ, ফটোরেসপিরেশন সি3 উদ্ভিদে শালক সংশ্লেষণের হার 25% পর্যন্ত কমাতে পারে। শালক সংশ্লেষণের হার কমে গেলে খাদ্য উৎপাদনের হার কমে যায়। ছয়, ফটোরেসপিরেশনের কারণে পরিবেশ বিষাক্ত হয়ে যেতে পারে। ফটোরেসপিরেশনের কারণে অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে পরিবেশ বিষাক্ত হয়ে যেতে পারে। সাত, ফটোরেসপিরেশন ঘটলে জীবজগৎ মৃত্যুমুখে পতিত হতে পারে।
ফটোরেসপিরেশনের মাত্রা বেড়ে গেলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যাবে, ফলে পরিবেশ দূষিত হয়ে যাবে এবং জীবজগৎ মৃত্যুর মুখে পতিত হতে পারে। আলোক শ্বসন প্রকৃত শ্বসন নয় কেন? আলোক শ্বসনে কার্বন যৌগ ভেঙে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, এ প্রক্রিয়ায় কোনো এটিপি উৎপন্ন হয় না, তাই আলোক শ্বসনকে প্রকৃত শ্বসন বলা হয় না। সীমা নির্ধারণকারী প্রভাবক বা লিমিটিং ফ্যাক্টর, কোনো জৈব রাসায়নিক বিক্রিয়া একাধিক প্রভাবক দ্বারা প্রভাবিত হলে সবচেয়ে কম মাত্রার প্রভাবক দ্বারা ওই বিক্রিয়ার হার নির্ধারিত হয়। এই সূত্রটিকে ল অফ লিমিটিং ফ্যাক্টর বলা হয়। জৈব রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য একাধিক প্রভাবক দরকার হয়। প্রভাবকগুলোর মধ্যে যেটি সবচেয়ে কম মাত্রায় প্রয়োজন হয় সেই প্রভাবক দ্বারা ওই বিক্রিয়ার হার নির্ধারিত হয়, একেই বলা হয় লিমিটিং ফ্যাক্টর। 1905 সালে এফ ব্ল্যাকম্যান ল অফ মিনিমামকে বিস্তৃত করে ল অফ লিমিটিং ফ্যাক্টর নির্ণয় করেন। তার নাম অনুসারে সূত্রটিকে ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টর বলা হয়। ব্ল্যাকম্যান কম মাত্রার প্রভাবকটিকে সীমা নির্ধারণকারী প্রভাবক বা লিমিটিং ফ্যাক্টর নামে অভিহিত করেছেন। চালক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর হল তাপমাত্রা, আলোর তীব্রতা এবং কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব। রাতে আলোর তীব্রতা, সকালে তাপমাত্রা এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। চালক সংশ্লেষণের হার আলো এবং কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ দ্বারা কমানো বা বাড়ানো যায়। চালক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডকে স্থির রেখে আলোর পরিমাণ বৃদ্ধি করলে চালক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে লিমিটিং ফ্যাক্টর রেখে আলোর পরিমাণ বৃদ্ধি করলে চালক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে। আলোর পরিমাণ বাড়িয়ে পি করা হলে চালক সংশ্লেষণের হার বৃদ্ধি পেয়ে পি কিউ সীমায় পৌঁছে। চালক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডকে স্থির রেখে আলোর পরিমাণ ও বিন্দু থেকে বাড়িয়ে পি করা হলে চালক সংশ্লেষণের হার পি কিউ বরাবর বৃদ্ধি পায়। আলোর পরিমাণ আরও বাড়িয়ে আর করা হলে চালক সংশ্লেষণের হার আরও বৃদ্ধি পেয়ে আর এস সীমায় পৌঁছে। আলোর পরিমাণ বাড়িয়ে পি থেকে আর বরাবর করা হলে চালক সংশ্লেষণের হার বৃদ্ধি পেয়ে আর এস বরাবর পৌঁছে। কিন্তু একটি নির্দিষ্ট সীমার পর আলোর পরিমাণ বাড়ালেও চালক সংশ্লেষণের হার বৃদ্ধি পায় না, বরং বৃদ্ধির হার কমে যাবে। তখন চালক সংশ্লেষণের হার বৃদ্ধির জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াতে হবে। আলোর পরিমাণ যদি আর থেকে বাড়িয়ে এম করা হয় তাহলে চালক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে না, বরং কমে যাবে। তখন চালক সংশ্লেষণের হার বৃদ্ধি করার জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এই বরাবর থেকে বাড়িয়ে এই বরাবর করতে হবে। আবার চালক সংশ্লেষণে আলোকে স্থির রেখে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করলে চালক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে। অর্থাৎ আলোকে লিমিটিং ফ্যাক্টর রেখে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করলে চালক সংশ্লেষণের হারও বৃদ্ধি পাবে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে পি করা হলে চালক সংশ্লেষণের হার বৃদ্ধি পেয়ে পি কিউ পৌঁছে। চালক সংশ্লেষণে আলোকে লিমিটিং ফ্যাক্টর হিসেবে রেখে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ও বিন্দু থেকে বৃদ্ধি করে পি বিন্দু বরাবর করা হলে চালক সংশ্লেষণের হার বৃদ্ধি পেয়ে পি কিউ সীমায় পৌঁছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আরও বাড়িয়ে আর করা হলে চালক সংশ্লেষণের হার আরও বৃদ্ধি পেয়ে আর এস সীমায় পৌঁছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পি বিন্দু থেকে বাড়িয়ে আর বিন্দু বরাবর করা হলে চালক সংশ্লেষণ আর এস সীমা বরাবর পৌঁছে। কিন্তু একটি নির্দিষ্ট সীমার পর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ালেও চালক সংশ্লেষণের হার আর বৃদ্ধি পায় না, বরং বৃদ্ধির হার কমে যাবে। তখন চালক সংশ্লেষণের হার বৃদ্ধির জন্য আলোর পরিমাণ বাড়াতে হবে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আর বিন্দু থেকে বাড়িয়ে এম বিন্দু বরাবর করা হলে চালক সংশ্লেষণের হার আর বৃদ্ধি পাবে না, বরং চালক সংশ্লেষণের হার কমে যাবে। তখন চালক সংশ্লেষণের হার বৃদ্ধির জন্য আলোর পরিমাণ বাড়াতে হবে। সুতরাং লেখচিত্র থেকে বোঝা যায় লিমিটিং ফ্যাক্টর এর মূলনীতি অনুসারে চালক সংশ্লেষণের হার একই সময়ে কয়েকটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হলে যে কোনো একটি প্রভাবকের পরিমাণ চালক সংশ্লেষণের স্থির অবস্থা নির্দেশ করে।
ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।